এই মানুষটিকে হয়তো কিছুদিনের জন্য চাপা রাখা যায় কিন্তু সবসময় ধরে রাখা যায় না তাই প্রমাণিত হয়েছে যে আজকে যে মানুষটিকে এরকম অবহেলা অনাদরে তাকে দাফন দাফন করা হয়েছিল সেই মানুষ কালো করে একুশ বছর বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল চক্রান্ত একুশ বছর কিন্তু আমরা জানি যে সকল মানুষকে কিছু সময়ের জন্য কিংবা কিছু মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না এই কথা সত্য প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুর ব্যাপারে বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে তার নেতৃত্ব এবং তার সাফল্যের ব্যাপারে সকল মানুষকে সকল সময় বোকা বানিয়ে রাখা যায় সেজন্য তাই আজকে তার রক্ত এবং রাজনীতি সুযোগ উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা একুশ বছর পর এই বাগানে বাগানে জাতি ম্যান্ডেটরি আবার ক্ষমতায় এসেছেন এবং চার টার্মে ক্ষমতায় নিয়ে ইতিহাস রচনা করেছেন ক্ষমতায় এসে তিনি যে ইন্ডেমনিটি কালো অধ্যাদেশ রচনা করে বঙ্গবন্ধু খুনিদের বিচারের পক্ষে বন্ধ করা হয়েছিল সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন তার অধিকাংশ হত্যাকারীকে খুনিকে আইনের মাধ্যমে বিচার করা হয়েছে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে এখন কিছু পালিয়ে আছে জননেত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন যে কোনো মূল্যে বিশ্বের যে কোনো প্রান্তে যতই ঘুমিয়ে থাক না কেন বঙ্গবন্ধু খুনিদের নিস্তার নেই কারণ কেননা এইরকম জাতির পিতা দেশে ফিরে এনে বিচারের বন্ধুরা আর বক্তৃতা আজকে বাড়াতে চাই না আপনাদের এই কমিটিকে ধন্যবাদ জানাই কিন্তু এও আমরা জানাতে চাই যে গত একাডেমিক কাউন্সিল আমরা এই দুটো বই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগে যারা বাংলাদেশ স্টাডিজ পড়ায় সকল বিভাগে অন্তর্ভুক্ত ইতিমধ্যে করা হয়েছে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং শুধু তাই নয় আমরা প্রবাসী বাঙালি রয়েছে সেই সব দেশে বিশেষ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকার যথারীতি সে আয়োজন করেছে সেই আয়োজনের রকমারি সংযোজন রয়েছে আমরা জানি যে জাতির পিতার উপরে আন্তর্জাতিক মানের আমরা বায়োগ্রাফি রচনার উদ্যোগ নেওয়া হয়েছে জাতির পিতার উপরে আন্তর্জাতিক মানের সিনেমা মুভি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে তার উপরে নানা ধরনের উদ্যোগ সরকার নিয়েছে এবং আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রগতিশীল শিক্ষক ছাত্র সংগঠনগুলো এমনকি বিভিন্ন হল বিভিন্ন অফিস বঙ্গবন্ধুর উপরে এই পুরো মুজিব বর্ষ পালনের জন্য রকমারি উদ্যোগ নিয়েছে এবং আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলও আমি জেনেছি যে বর্ণাঢ্য কর্মসূচি জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে আমরা উদযাপনের চাইতে বড় কথা হলো যে বর্তমান প্রজন্মের জন্য আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে বঙ্গবন্ধু দেখা উদযাপন আমাদের হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতন যার চেতনায় মুক্তিযুদ্ধ এবং হৃদয়ে বঙ্গবন্ধু সেই মানব সমাজ বিধিমানী হবে আমাদের আজকের প্রত্যয় সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে আজকে ছাত্রলীগের এই শোকসভায় আমন্ত্রণ জানানোর জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে